যে ماه رمضان পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহগুলি maaf করে নিতে পারলো না সে ধ্বংস হোক নবীজি বলেন আমিন আল্লাহু আকবার ماه رمضان পাইলো নিজের জীবনের গুনাহ maaf করে নিতে পারলো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون او ایمان والا ماہ رمضان کے روزہ گلی ابھی تمہارے جن فرض کرلام تمہارا روزہ رکھبا یہ جن روزہ رکھبا لعلكم تتقون تمہارا جتے متقی ہوتے پارو আল্লাহর ভয় তোমরা অন্তরে নিতে পারো তাকওয়াশীল হতে পারো সেই জন্য তোমাদেরকে মাহে রমজান দিলাম একটু চিন্তা করেন তো যে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ maaf করাইতে পারলো না যে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ maaf করাইতে পারলো না সে ধ্বংস হয়ে যাক তার আখেরাত বরবাদ আখেরাত তার বরবাদ আমার দেশের অনেক মুসলমান আছে বলে হুজুর রমজানে যদি রোজা রাখি আমার ব্যবসা নষ্ট হবে আমার চাকরি নষ্ট হবে আমার উপার্জন আছে আমার কাজ আছে আমি যদি রোজা রাখি ছেলেপোলা খাবে না ব্যবসা ভালো হবে না রুটি রুজিতে কমে যাবে ব্যবসায় লস হবে এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন তো রোজা রাখার কারণে যদি ব্যবসায় লস হয় আপনার ছেলেপোলা বাচ্চা কাচ্চার চিন্তা যদি আসে তাহলে আপনাদেরকে বলিব জবাব দিবেন আপনার অন্তকালের পরে আপনার দোকান কি বন্ধ থাকবে না চলবে ব্যবসা চলবে কৃষি ক্ষেত কামার চলবে কে চালাবে হয় ছেলে চালাবে না হয় স্ত্রী চালাবে যে কোনো কেউ আপনার এই ব্যবসা দোকানপাট চলবে আচ্ছা প্রশ্ন করি জবাব দিবেন মাহে রমজানে অনেকেই বাহানা দিয়ে রোজা রাখে না বলে যে না আমি যদি কাজ করি তাহলে এই কাজ না করলে বাচ্চা কাচ্চার বাজার সাথে কিভাবে করব এখন প্রশ্ন করি আপনার অন্তকালের পরে আপনার ফ্যামিলির বাজার চলবে না বন্ধ হবে তাহলে আপনার ফ্যামিলির খাবার দিবে কে আল্লাহ ব্যবস্থা করবে কে তাহলে আপনি থাকলেও আল্লাহ ব্যবস্থা করে আপনি না থাকলেও আল্লাহ ব্যবস্থা করে একটা কথা মনে রাখবেন আপনার সন্তানের কি রিজিক আছে এই বাজেট কি আমরা করছি না আল্লাহ করছে আপনার মেয়ের আপনার মেয়ের কি বাজেট আছে জীবনে এই বাজেটটা কি আমরা করছি না আল্লাহ করছে তাহলে আপনি থাকলেও ওই মেয়েটা আপনার যেটা আল্লাহ বাজেট করছে ওটা পাবে আপনি না থাকলেও আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার সন্তানের বাজেট আল্লাহর কাছ থেকে আসবে কথা ঠিক কি না বিশ্বাস আছে না আপনাদের যদি থাকে তাহলে মাহে রমজানের রোজা মিস করা যাবে রোজা ছাড়া যাবে অবশ্যই না যে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ maaf করতে পারলো না আমার নবী বলছেন সে ধ্বংস হয়ে যাক তার আখেরাত বরবাদ কত কঠিন কথা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা কথাটা বুঝবেন ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা আল্লাহকে অস্বীকার করছে আখিরাতকে অস্বীকার করছে পরকালকে অস্বীকার করছে ফেরেশতাকে অস্বীকার করছে আল্লাহর আইনকে অস্বীকার করছে নবী রাসূলদেরকে অস্বীকার করছে মিন আহলিল কিতাব এবং আহলে কিতাব খ্রিস্টান ইয়াহুদ والمشركين মূর্তি পূজা গাছ পূজা মাছ পূজা
পাথর পূজা এই সমস্ত শিরিকিতে যারা লিপ্ত ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা তারা ওই জাহান্নামের ভিতরে চিরদিন অবস্থান করবে কোনদিন ওই জাহান্নাম থেকে তারা আর কখনো বের হইতে পারবে না কোনদিন ওই জাহান্নাম থেকে আর তারা বের হইতে পারবে না চিরদিন তারা জাহান্নামে অবস্থান করতে থাকবে যেটা শুরু হবে আর কোনদিন শেষ হবে না আপনি ভাবতেই আপনার শরীরের শিহরি উঠবে পশম দাঁড়িয়ে যাবে কি করে সম্ভব আহা আবাদুন আবাদা চিরদিন এক জীবনের জন্য আজকে আমাদের এই মসজিদের কমিটির একজন সদস্য তিনি চলে গেলেন চিরদিন আখেরাতের জন্য তিনি আজকে চলে গেলেন আর কখনো সে ফিরে আসবে না আগামী দিন আমাদের পালা আগামী মুহূর্তটা আমাদের পালা আগামী সময়টা আমাদের পালা আগামীর মুহূর্তটা আমাদের জন্য পালা হয়ে আসতেছে প্রিয় চম্পকনগরবাসী কুমিল্লাবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন এরপরে আল্লাহ পাক আরেকটা সুসংবাদ আমাদেরকে দিয়া বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় ইমানে আমলে অ্যাটেনশন ইমানে আমলে ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে চলে যাবে আমার মালিক আমার আল্লাহ বলতেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার মাইকের আওয়াজ যত দূরে যায় মা বোনেরাও আপনারা ঘর থেকে আমাদের কথা শুনেন দোকান থেকে যারা আমার কথা শুনেন নিশ্চয় ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে যাবে তা ইমান কেমন ইমান ইমান আনতে হবে আহলে সুন্নতুল জামাত অনুযায়ী খাজা বাবা আজমিরি জি আকিদায় আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি আজকে জবাব দিবেন আমাদের এই কয়দিন আগে এক বেয়াদব গুস্তাখ রসুল আল্লাহর দুশ্মন মুসলমানের দুশ্মন এই কাজ্জাব সে ওয়াজ করছে যে বরাতের রাত্রিবেলা মসজিদে থাকার চাইতে বেশ সেখানে যাওয়া ভালো এদের এরা হচ্ছে মুরতাদ এরা ইহুদি মোসাদের দালাল কথা বলেন ঠিক কি না এটা মোসাদের দালাল এবং মোসাদের সদস্য ও বাংলাদেশে এই বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমার দেশে আট টাকার তারাবি প্রতিষ্ঠিত করে মুসলমানের ভিতরে ফেতনা ফাসাদ অশান্তি বিশৃঙ্খলা মাতানৈক্য সৃষ্টি করে দিয়ে আমার ভাই ভাই মসজিদ ইমাম মুসল্লি মুতল্লি কমিটি কমিটি মুসল্লি গ্রামে গ্রামে সন্তান পিতামাতার ভিতরে ভাইয়ে ভাইয়ের মধ্যে ধর্মীয় মতানৈক্য সৃষ্টি করে দিয়ে আমার দেশে যারা ফেতনা ছড়াচ্ছে সব ইহুদিদের দালাল কথা বলেন ঠিক না বেটে এগুলি থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে ওর বিরুদ্ধে মামলা অলরেডি বাংলাদেশে অনেকগুলি চলতেছে আজকে মামলা হয়েছে আরও আজকে অনেকগুলি মামলা হচ্ছে আমি অলরেডি ঢাকা জসকোট থেকেও আরেকটা মামলা কমপ্লিট হয়ে গেছে আমাদের কয়েকজন এরিয়াতে অ্যাডভোকেট পাটোয়ারি সাহেবের মাধ্যমে অলরেডি একটা মামলা আলহামদুলিল্লাহ একসাথে বলবেন না মারহাবা তো এই মামলার সাক্ষীবাদী আমরা হইছি ইনশাআল্লাহ মারহাবা বলবেন না আরেকটু জোরে এরকম মামলা প্রত্যেকটা অঞ্চলে আমাদের করার দরকার এগুলি সবকটা দুশ্মন আল্লাহর দুশ্মন কথা বলেন ঠিক কি না যারা আল্লাহর ইবাদতকে এই পতিতালের সাথে তুলনা করতে পারে সে কখনো মানুষ হইতে পারে না মুসলমান তো আরো ফরের কথা তো মানুষই না আজ পর্যন্ত কোনো হিন্দু এই ধরনের বাজে কথা বলে নাই
কি কথা বলেন না কেন ঠিক কি না কোন হিন্দু এই ধরনের বাজে কথা কোনোদিন বলে না তার হিন্দুদের সাথে আমাদের ধর্মীয় মত পার্থক্য আছে কিন্তু কোন হিন্দু এত ধরনের নোংরা পোষা কথা কোনোদিন বলতে পারে যে পোষা কথা এই নিকৃষ্ট কি তো জানোয়ার বলছে আমরা মনে করি ওর জন্মটাও এরকম ফতিতলে আতারে পাতারে ঝড় জঙ্গলে হোটেলে মোটেলে পার্কের ব্যবসায়ী হয়েছে কথা বলে ঠিক কি না না হলে এত বড় মহিমান্বিত রাত নিয়ে এত বাজে কথা কি বলতে পারে হযরত আল্লামা ইমাম ফাকিয়ানি আখবার মক্কার ভিতরে ১২০০ বছর আগে তিনি লিখতেছেন আমাদের জমানাতে যখন লাইলাতুল নিসফ বিন শাবান আসতো শাবানের ১৪ তারিখ রাত আসতো খারাজু ইলা বাইতিল্লাহিল হারাম আমরা হারাম শরীফে একত্রিত হতাম কাবা শরীফে যাইতাম কাবা শরীফে যাইও সল্লুনা নামাজ আদায় করতাম ও ইখতিমুনাল কুরআন কুরআন খতম দিতাম ও ইয়াদউন আমরা দোয়া করতাম ১৪০০ বছর আগে থেকে রসুলের জমানা থেকে বরাতের রাত্রিবেলা মসজিদে মুসলমান ইবাদত করা শুরু করলো আজও ১৪০০ বছর ধরে চালু আছে এই ইবাদতটাকে যারা পতিতলের বেশ্যাখানার সাথে তুলনা দেয় ওদেরকে জুতা দিয়ে বাইরে আমাদের সমাজ থেকে তাড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি মুসলমানরা বেদাতি ওরা কি সতর্ক করাটা আমাদের জন্য দায়িত্ব ওরা বেদাতি বেদাতি কিন্তু আমরা না বেদাতি ওরা কিভাবে আমি আপনাকে ব্যাখ্যা করে বুঝাচ্ছি এই যে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমানদার ও আমিলুস সলিহা এবং নেক আমল করছে উলাইকা হুম খাইরুল বারিয়া তমাম সৃষ্টির মধ্যে তারা সেরা একসাথে বলবেন না মারহাবা সৃষ্টির মধ্যে তারা কি সেরা কোরআন বলতেছে তারা সেরা আমি বলিনি সৃষ্টির মধ্যে তারা উত্তম সৃষ্টির মধ্যে তারা উত্তম কথাটা বুঝবেন কোন বেদাতিকে কি আল্লাহ অলি বানায় আমার দিকে তাকাবেন কোন বেদাতি নাফরমানকে কি আল্লাহ অলি বানায় কোন শিরিকি এ কোন ব্যক্তিরে কি আল্লাহ অলি বানায় আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো বেদাতির সাথে স্বপ্ন দেখা দেয় না দেয় নাই আর কোনো দিন দিবে না এই কথাটা মনে রাখবে আল্লাহর নবী সাচ্চা ইমানদারের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা দেয় পাক্কা ইমানওয়ালার সাথে নবীজি স্বপ্ন দেখা দেন এখন প্রশ্ন ওরা যারা আজকে ৮ টাকার তারাবি বানাই না খাজা বাবা আজমিরি আজ থেকে ১০০০ বছর আগে এদেশে আসছে কথা ঠিক কিনা ওনার ইতিহাস ১০০০ বছরের ইতিহাস মনোযোগ দিয়ে খাজা বাবা আজমিরি তিনি সেই ওলি যিনি একটা লুটার ভিতরে সমস্ত আনা সাগরের পানিকে একটা লুটার ভিতরে এনে তিনি দেখাইছিলেন আনা সাগরটাকে তিনি খালি করেছিলেন তুমি সেই ওলি যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আনা সাগরের পানি একটা লোটার ভিতরে আসলো তার অর্থ হচ্ছে আল্লাহর দরবারে ওনারা মকবুলিয়ত নিয়েছিলেন কবুলিয়ত নিয়েছিলেন সন্তুষ্টি নিয়েছিলেন যার কারণে এত বড় নিয়ামত আল্লাহ ওনাদের হাতের মধ্যে দিয়েছিল আচ্ছা মনোযোগ দিয়ে শাহজালাল ইয়ামানির আজ ৭৫০ বছরের ইতিহাস উনি যখন আসলেন জাই নামাজ দিয়ে নদী পার হইলেন উনডা সেই অলি আল্লাহর নিয়ামত এবং বরকত উনাদের হাতে থাকার কারণে পানি উনাদের বাধ্য হল অনুগত হল প্রিয় উপস্থিতি আমার এই কথা বলার উদ্দেশ্য হল খাজা বাবা আজমিরি যদি ১০০০ বছর আগে এদেশে ৮ টাকার তারাবি চালু করতেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি ৭৫০ বছর আগে যদি এদেশে ৮ টাকার তারাবি চালু করতেন তাহলে এই বাংলা ভারতে ওদিকে দাতাগঞ্জ বাক্স রহমতুল্লাহ যদি পাকিস্তানে ৮ টাকার তারাবি চালু করতেন তাহলে পাকিস্তানে বাংলাদেশে ভারতে মায়ানমারে ভুটানে নেপালে মালদ্বীপে এই অঞ্চলগুলিতে অবশ্যই ৮ টাকার তারাবি চালু থাকতো ২০ টাকার তারাবি চালু হতো না
উন্ডা যেহেতু বিশটা কাপ চালু করেছেন আর উন্ডা বিশটা কাপ চালু করেছেন উনাদের ইচ্ছাই না নবীর তরিকায় সাহাবীদের তরিকায় খুলাফায়ে রাশিদীনের তরিকায় অতএব আজকে যারা এত খুলাফায়ে রাশিদীন ওমর উসমান আলী সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 10000 সাহাবী এরকম হাজার হাজার সাহাবী হাজার হাজার তাবি উলামায়ে মুস্তাহিদিন মুতাকাদ্দিমিন সালফ সালহিন আউলিয়া আতকিয়া নুজাবা নুকামা উলামা ফুদালাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মসজিদে যারা 8 টাকা তারাবি চালু করেছে ওরাই হচ্ছে বর্তমান সময়ের নিকৃষ্ট বেদাআতি 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 কথা বলেন ঠিক না বেটা বেদাআতি কি আমরা না ওরা ওরা নিকৃষ্ট বেদাআতি নিকৃষ্ট বেদাআতি নিকৃষ্ট বেদাত প্রিয় মুসলমান খুবই কথাগুলি মনোযোগ দিবেন বলে হুজুর ঈমান কেন আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী আনবো কেন আমি বোঝাচ্ছি আপনাদেরকে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু তোমরা ঈমান আনো এই ঈমানটা হলো সুন্নাতুল জামাত অনুযায়ী কেন হবে কোরআন বলতেছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আল্লাহ পাক বললেন কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল দেখলে তারা বোঝা যাবে আল্লাহর জান্নাতি নূরের মিম্বরে নূরের চেহারায় আরশে মোল্লার নিচে তারা বসে থাকবে ওই মেহশরের মাঠে সেই দিন আল্লাহর আরশে মোল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহর আশ্রয় ছাড়া সেই দিন আর কোনো আশ্রয় হবে না হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না সেই কঠিন মেহশরে আমার আল্লাহ হলো রব আর আমাদের নবী হলো রাহমাতুল লিল আলামিন রহমত আল্লাহ হলেন রব আমাদের নবী হলো রহমত আল্লাহ হলো মালিক ইয়াউমিদ্দিন আমাদের নবী হলো শাফিউল মুজনিবিন খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন কুমিল্লাবাসী সেই দিন চেহারা থাকবে উজ্জ্বল দেখলে বোঝা যাবে তারা জান্নাতি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন অহুম আহলুস সুন্নতি ওয়াল জামাত সেই মানুষগুলির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান কিয়ামতের ময়দানে তাদের চেহারা থাকবে উজ্জ্বল দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি একবার জোরে বলা যাবে কি মারহাবা আমি বলিনি কোরআন বলতেছে এই বক্তব্য আমার না আল্লাহর কালামের বক্তব্য আল্লাহর জবানের বক্তব্য কুদরতি জবানের বক্তব্য এটা আমার না এটা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَتَسْوَدُّ وُجُوهٌ আর একদল মানুষের চেহারা থাকবে মলিন দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী তারা মলিন হয়ে বসে থাকবে তারা মলিন হয়ে বসে থাকবে ইবনে আব্বাস বলেন অহুম আহলুল বেদাতি ওয়াল গুমরা তারা হলো বেদাতি দল তারা গুমরাহি দল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তারা হলো বেদাতি গুমরাহি দল এখন প্রশ্ন করবেন হুজুর বেদাতি কারা সহিহ বুখারীর মধ্যে আসছে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কিয়ামত কায়েম হয়ে গেল হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমার নবীকে দিয়ে দিলেন আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন এক পেয়ালা পানি যখন একজন বান্দাকে পান করানো হবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই কিয়ামতের ময়দানে তার পানির পিপাসার কথা আর মনে থাকবে না একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার এই হাউজে কাউসারের পানি যে নবীজি যখন ডেকে 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 পান করাবে ঠিক তখনই একদল মানুষ দৌড়াইয়া আল্লাহর নবীর দিকে আসতে যাবে এমন সময় মাঝখানে পর্দা পড়ে যাবে আল্লাহর নবী বলেন উম্মতি উম্মতের আমার উম্মত আমার উম্মত তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাদেরকে ডাকবেন না কাছে আনবেন না তারা আপনার ইন্তেকালের পরে নতুন নতুন মতবাদ চালু করেছিল নতুন নতুন মতবাদ তারা চালু করে দিয়েছিল হুজুর আপনি তাদেরকে প্রশ্রয় দিয়েন না
আপনার انتقالের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল আপনি যা করেন না এরা তাই করছিল আপনি যা বলেন না এরা তাই বলছিল আপনার যে আকীদা ছিল না সেটা তারা নতুন করে বানাইছিল এখন আপনাদেরকে প্রশ্ন করি একটা নিকৃষ্ট বেদাতের উদাহরণ একটা দিয়ে যায় ভালো করে বুঝবেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কার ছাত্র নবীজির ছাত্র কথা ঠিক কি না সাহাবীরা কার ছাত্র আল্লাহ রাসূলের ছাত্র আর আল্লাহ কার ছাত্র নবীজি কার ছাত্র আল্লাহর ছাত্র আল্লাহর ছাত্র নবী নবীজির ছাত্র সাহাবীরা একসাথে বলবেন না মারহাবা তাহলে তাহলে আপনি একটু বলেন উস্তাদ কেমন দামি আর ছাত্র কেমন দামি নবীজি যদি 8 টাকা তারাবিন নামাজ পছন্দ করতেন তাহলে 10,000 সাহাবী জীবনেও কোনো দিন 20 টাকা তারাবি চালু করতেন না কি কথা কন না কেন যুক্তি বুঝে নিত আল্লাহ রাসূলের যদি 8 টাকা তারাবি পছন্দ হইত তাহলে রাসূল কারীমের 10,000 সাহাবী কোনো দিন 20 টাকা তারাবি চালু করতেন না তাহাজ্জুদ নামাজের হাদিস দিয়ে যারা আজকে তারাবির নামাজে লাগাই দিছে কত বড় ধোঁকাবাজ হইলি কত বড় ধোঁকাবাজ হইলি তাহাজ্জুদ নামাজের হাদিসকে তারাবির সংক্রান্ত আলোচনার ভিতরে ঢুকাই দিয়া এই উম্মতকে আজকে জাহান্নামের রাস্তা দেখাইয়া নিকৃষ্ট বেদাতি বানাই দিছে তাহলে বেদাতি কি আমরা না হেরা কথা বলতে হবে আমরা না হেরা এই বুঝে যাওয়াটা জরুরি হাউজে কাউসারের পানি তো আপনি পাবেন কিয়ামতের ময়দানে তো আল্লাহর সামনে দাঁড়াবেন নাকি দাঁড়াবেন না অবশ্যই তো দাঁড়াইতে হবে হাশরের মাঠে এখানে বাসি পয়েন না বাসি দেন বাসি ইশারা ইশারা দিয়ে দেন একটু দূরে শুয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد খুবই মনোযোগ দিন কুমিল্লার মুসলমান কথাগুলি বুঝে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি তাহলে কিয়ামতের ময়দানে এই সমস্ত নিকৃষ্ট বেদাতি যারা যারা ইসলামের মধ্যে নতুন নতুন মতবাদ চালু করে দিল এই নতুন নতুন ফেরকা যারা চালু করে দিল এই কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে তারা আসামি হয়ে দাঁড়াই যাবে হাউজে কাউসারের পানি তাদের নসিব হবে না কথা বলেন ঠিক কি না প্রিয় উপস্থিতি ওই কিয়ামতের ময়দানে তাদের চেহারা থাকবে মলিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কি ব্যাপার ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আরে আমার বান্দারা তোমাদের চেহারা আজকে মলিন কেন কি জন্য তোমরা আজকে বসে আছো আকাফারতুম বাদা ইমানিকুম তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছো ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছো ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছিলা ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন তোমরা আজকে জাহান্নামে চলিয়া যাও আজকে আর জান্নাতে তোমাদের কোনো জায়গা হবে না তোমরা জাহান্নামে চলে যাও তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিল এই যারা 8 টাকা তারবিয়াসকে বানাই দিল আপনি একটু চিন্তা পরিসংখ্যান আপনাদের বোঝাই দিয়ে যাই 8 টাকা তারাবি বানাইও 12 রাকাত তারাবি চুরি হয়ে গেল মনোযোগ দিয়ে আপনারা 12 রাকাত নামাজ প্রত্যেক রাত্রিবেলা মাহে রমজান থেকে চলে গেল তাহলে 30 রমজানে কয়টা তারাবি গেল 30টা তারাবি 12 রাকাত করে যদি আপনি হিসাব করেন 3 12 36 360 টাকা 360 টাকা নামাজ তাদের চলে গেল কিয়ামত পর্যন্ত যদি আপনি আর কাঁদেন বলেন এই 360 রাকাত নামাজ আর কোনোদিন আপনি ফিরে পাবেন না
কথা বলেন পাওয়া যাবে তাহলে আপনার জীবনে একবারে সর্বনাশ করে দিবে এমন সর্বনাশ করে দিছে যে সর্বনাশের খেসারত আপনি আর কোনোদিন উঠাইতে পারবেন না বিরাট বড় সর্বনাশ করে দিলাম আর আল্লাহ রাসূল মিম্বার মুবারকে কদম রাখলেন নবীজি বলেন আমিন দ্বিতীয়বার মিম্বার মুবারকে কদম রাখলেন আবার বলেন আমিন তৃতীয়বার মিম্বারে কদম রাখলেন নবী বলেন আমিন সাহাবীরা বলেন হুজুর বুঝলাম না বিষয়টা তিনবার আপনি মিম্বারে কদম রাখলেন তিনবারে আপনি আমিন বললেন বিষয় বুঝলাম না আল্লাহর নবী বলেন সাহাবীরা রে প্রথম মিম্বারে যখন কদম রাখছি তখন জিব্রাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির নাম মুবারক যে শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না সে ধ্বংস হয়ে যান প্রিয় নবীজি আপনার নাম মুবারক শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না সে ধ্বংস হয়ে যান তখন আমি কবুল করে বললাম আমিন হ্যাঁ তার আখেরাত বরবাদ হবে যে নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়বে না তার আখেরাত বড় বরবাদ হয়ে যাবে আখেরাত বরবাদ হয়ে যাবে দুই নম্বরে আল্লাহ রাসূল বললেন ও আমার উম্মতেরা রে তোমরা শুনো আল্লাহর জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যে মাহে রমজান পাইল অথচ মাহে রমজানের হক আদায় করে নিতে পারল না সে ধ্বংস হল জীবনের গুনাহ মাফ করে দিতে পারল না সে ধ্বংস হয়ে যান যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারল না সে ধ্বংস হোক নবীজি বলেন আমিন আল্লাহু আকবার মাহে রমজান পাইল নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ও ইমানওয়ালা মাহে রমজানের রোজাগুলি আমি তোমাদের জন্য ফরজ করলাম তোমরা রোজা রাখবা এজন্যই রোজা রাখবা لعلكم تتقون তোমরা যাতে মুত্তাকি হতে পারো আল্লাহর ভয় তোমরা অন্তরে নিতে পারো তাকওয়াশীল হতে পারো সেই জন্য তোমাদেরকে মাহে রমজান দিলাম একটু চিন্তা করেন তো যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না সে ধ্বংস হয়ে যাক তার আখেরাত বরবাদ আখেরাত তার বরবাদ আমার দেশের অনেক মুসলমান আছে বলে হুজুর রমজানে যদি রোজা রাখি আমার ব্যবসা নষ্ট হবে আমার চাকরি নষ্ট হবে আমার উপার্জন আছে আমার কাজ আছে আমি যদি রোজা রাখি ছেলেপোলা খাবে না ব্যবসা ভালো হবে না রুটি রুজিতে কমে যাবে ব্যবসায় লস হবে এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন তো রোজা রাখার কারণে যদি ব্যবসায় লস হয় আপনার ছেলেপোলা বাচ্চা কাচ্চার চিন্তা যদি আসে তাহলে আপনাদেরকে বলিব জবাব দিবেন আপনার এন্তেকালের পরে আপনার দোকান কি বন্ধ থাকবে না চলবে ব্যবসা চলবে কৃষি ক্ষেত কামার চলবে কে চালাবে হয় ছেলে চালাবে না হয় স্ত্রী চালাবে যে কোনো কেউ আপনার এই ব্যবসা দোকানপাট চলবে আচ্ছা প্রশ্ন করি জবাব দিবেন মাহে রমজানে অনেকেই বাহানা দিয়ে রোজা রাখে না বলে যে না আমি যদি কাজ করি তাহলে এই কাজ না করলে বাচ্চা কাচ্চার বাজার সাথে কিভাবে করব এখন প্রশ্ন করি আপনার এন্তেকালের পরে আপনার ফ্যামিলির বাজার চলবে না বন্ধ হবে তাহলে আপনার ফ্যামিলির খাবার দিবে কে আল্লাহ ব্যবস্থা করবে কে তাহলে আপনি থাকলেও আল্লাহ ব্যবস্থা করে আপনি না থাকলেও আল্লাহ ব্যবস্থা করবে একটা কথা মনে রাখবেন আপনার সন্তানের কি রিজিক আছে এই বাজেট কি আমরা করছি না আল্লাহ করছে আপনার মেয়ের আপনার মেয়ের কি বাজেট আছে জীবনে এই বাজেটটা কি আমরা করছি না আল্লাহ করছে
তাহলে আপনি থাকলেও ওই মেয়েটা আপনার যেটা আল্লাহ বাজেট করেছে ওটা পাবে আপনি না থাকলেও আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার সন্তানের বাজেট আল্লাহর কাছ থেকে আসবে কথা ঠিক কি না বিশ্বাস আছে না আপনাদের যদি থাকে তাহলে মাহে রমজানে রোজা মিস করা যাবে রোজা ছাড়া যাবে অবশ্যই না যে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না আমার নবী বলছে সে ধ্বংস হয়ে যাক তার আখেরাত বরবাদ কত কঠিন কথা প্রিয় উপস্থিতি এই যে মাহে রমজান আমাদের মধ্যে আসতেছি এই মাহে রমজানে হচ্ছে নেকির মৌসুম যত দূর সম্ভব অধিক পরিমাণে নেকি করবেন বলে হুজুর কেন মাহে রমজানে একটা নফল ইবাদত করা আর অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সমান একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কথা মনে বুঝেন নাই আবার বুঝাই এই রাস্তা তো গাড়ির বিরাট পুকুর শব্দ আচ্ছা আবার বুঝাই ওয়াজ হচ্ছে নিরিবিলি নীরব না হলে ওয়াজ খুব কষ্ট হয় তারপর ওটা রাস্তা কিছু করার নাই আমার ভাইরা তারপর তো মসজিদের আঙ্গিনায় মসজিদটা অনেক সুন্দর পরিবেশটাও খুব চমৎকার একবারে রাস্তার সাথে জায়গা দীর্ঘ অর্থাৎ কয়েকশো বছরের পরিকল্পনা নিয়ে মসজিদের জায়গা ম্যাপ করা এটা শহরীয় অনুযায়ী হিসেবে যে ভবিষ্যতে যদি এই শহরে কোটি মানুষের বাস আসে তারপরে এই মসজিদ সংকলন যথেষ্ট হবে একবার ঈদগাহ দিয়ে বিরাট বড় একটা প্ল্যাটফর্ম করে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ সব জায়গায় এরকম পরিবেশ নেই পরিবেশটা খুব সুন্দর কিন্তু রাস্তার পাশে এখানে কারো হাত নেই তো কথা আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে খুব মনোযোগ দিন মাহে রমজানে একটা নফল ইবাদত করা আর অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান একসাথে বলবেন না সুবহানাল্লাহ মাহে রমজানে একটা ফরজ ইবাদত করা অন্য মাসে সত্তরটা ফরজ ইবাদতের সমান আরেকটু জোরে আরো জোরে মাহে রমজানে আপনি কোন রোজাদারকে যদি ইফতার করেন তার রোজা হোক বা না হোক আপনার আমল নামায় একটা কবুল রোজার নেকি আল্লাহ লিখে দেবে তাহলে চিন্তা করেন কি দান কিন্তু ইফতার করানো ফরজ না ইফতার করানো ফরজ না এই যে শুনে যান আমি মাঝে মধ্যেই কথাটা বলে থাকি আমাদের দেশের অনেক ধনীরা আছেন ঢাকাতে দেখবেন বড় বড় শহরে রমজান আসলে বাংলাদেশ থেকে কত হাজার মানুষ যে মক্কা মদিনায় যায় তার হিসাব নেই আমি একটা পরিসংখ্যান আজকে দিতেছি বুঝে যান মক্কা মদিনায় যাওয়া নিষেধ না আল্লাহর বান্দা মক্কায় যাবে মদিনায় কাটাবে এতেকাব করবে মক্কায় রোজা রাখবে মক্কায় নামাজ পড়বে মদিনাতে নামাজ পড়বে এটা ভাগ্য ভালো খারাপ না এটা অনেক নেকির কাজ অনেক উত্তম কাজ কেন মক্কায় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব আর মাহে রমজান আসলে আরও সত্তর গুণ সাতশো গুণ আল্লাহ রাসূল বলছেন অগণিত কোনো হিসাব নাই একসাথে করবেন আল্লাহু আকবার আপনি অন্য মাসে এক টাকা দান করলে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি হবে কিন্তু মাহে রমজানে এক টাকা দান করলে আল্লাহ যে কি পরিমাণে দিবে সেটা আল্লাহই জানে আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে মাহে রমজান হচ্ছে নেকের মৌসুম কেউ যদি মাহে রমজান পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না তার মতো বদনসিব আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই কথা কোন ঠিক কি না তো মনোযোগ দিয়ে আমি মাহে রমজানের কথা বলতেছি এই যে মাহে রমজান আসার পরে আমার দেশের হাজার হাজার ধনী ব্যক্তিরা মক্কা মদিনায় যায় সময় কাটায় কেউ এতে কাপ করবে কেউ আপনার মক্কায় নামাজ পড়বে কেউ মদিনায় নামাজ পড়বে কেউ উমরা করবে যা কোনো নিষেধ নাই এটা বান্দার ইচ্ছা আমাদের এতে কোনো আপত্তি নাই তার অর্থ আছে বৃত্ত আছে সে যাবে কিন্তু আমার প্রশ্ন হলো এই মাহে রমজানে আমার বাংলাদেশে হাজার হাজার দরিদ্র
পীড়িত মানুষ আছে যারা টাকার অভাবে ভালো ইফতার করতে পারে না বাবা কোন রকম একটু মুড়ি দিয়া একটু আখের গুড় দিয়া শরবত বানাইয়া অথবা একবারে সামান্য কিছু খাবার দিয়া লটকা খেজুর তো বুঝছেন যেটা সৌদি আরব থেকে বাংলাদেশে ওরা আমাদের জন্য হাদিয়া যাকাত পাঠায় আমাদের জন্য ওইগুলি গিফট পাঠায় অথবা আমাদের জন্য সদকা পাঠায় এগুলি আমাদের দেশের কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা আর কিছু অসাধু লোকেরা এইগুলি বিক্রি করে দিয়ে দেয় লটকা খেজুর এই লটকা খেজুর দিয়ে আমার দেশের কত বৃদ্ধা মা তারা ইফতার করতেছে আমার দেশের কত বৃদ্ধ বাবা ইফতার করে তারা ভালো কোনো ইফতার পায় না আপনি আল্লাহ পাওয়ার জন্য মক্কায় গেলেন নবী পাওয়ার জন্য মদিনায় গেলেন আল্লাহ পাওয়ার জন্য মাহে রমজানে মক্কায় যে 5 লক্ষ টাকা খরচা করলেন কিন্তু 1 লক্ষ টাকার গরিব মানুষের জন্য ইফতারি বরাদ্দ করতে পারলেন না এমন আল্লাহ তালাশ করলে আল্লাহ পাওয়া যাবে না আবার বুঝেন মক্কা মদিনাতে যাইয়া ধনী ব্যক্তি 5 লক্ষ টাকা খরচা করছে কিসের জন্য আল্লাহ পাওয়ার জন্য এক রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব যা অসুবিধা নেই আমাদের আপত্তি নেই সে প্রত্যেক বছরে যায় আমাদের কোনো আপত্তি নেই আল্লাহর বান্দা যাবে মক্কা মদিনার মহব্বত বেশি করে যায় কিন্তু যাওয়ার আগে তার উচিত হলো তার প্রতিবেশী গ্রামবাসী আত্মীয়স্বজন অথবা এলাকার মানুষ অথবা যদি এলাকায় না থাকে অন্য এলাকা হত দরিদ্র পীড়িত কিছু গরিব মানুষ আছে কিছু মা আছে কিছু অভাবী মানুষ আছে কিছু মধ্যবিত্ত আছে দেখবেন যে তার মনে হবে মধ্যবিত্ত কিন্তু অর্থনৈতিকভাবে খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে কথাগণ আছে না ভালো ইফতার তাদের পছন্দ হয় কিছু খাইতে মন চায় কিছু মা আছে কিছু বৃদ্ধ বাবা আছে কিছু গরিব ছেলে আছে সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে তো তারও বাচ্চা কাচ্চা আছে বৃদ্ধ মারে কি খাওয়াবে বৃদ্ধ বাবারে কি ইফতার করাবে তো আমাদের উচিত হলো এরকম দরিদ্র মানুষ দেখা তাদের ঘরের ভিতরে যে মাহে রমজানে কিছু ইফতার পৌঁছাই দেওয়া ওই যে আল্লাহর বান্দা মক্কা পাওয়ার জন্য মক্কায় আল্লাহ পাওয়ার জন্য মদিনায় আল্লাহ পাওয়ার জন্য রসুলকে খুশি করার জন্য সে মদিনায় গেল নবীর মসজিদে 40 ওয়াক্ত নামাজের নিয়ত করলো রসুলের মসজিদে সে সময় কাটাইলো ইফতার করলো কিন্তু আমার দেশে এই 5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা সে খরচা করলো এক উমরাতে মক্কা মদিনাতে সময় কাটাইলো 1 লক্ষ টাকাও যদি সে গরিব মানুষের জন্য ইফতারের জন্য বরাদ্দ করত তাহলে আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় দৌড়াল লাগতো না আল্লাহ সে ঘরে বসেই পাইতো কথা কোন ঠিক কি না কিন্তু তা করবে না আমাদের দেশে অনেক বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক আছে মাফ করবেন আমি সবার কথা বলতেছি না সবাই কিন্তু খারাপ না জগৎ ভালো আছে বহু মানুষ আছে যারা ভালো সব অফিসার খারাপ না বহু অফিসার আছে একবারে সৎ সব পুলিশ খারাপ না বহু পুলিশ অফিসার আছে একবারে আপনি কি বলবেন অত্যন্ত সৎ এবং খুবই অমায়িক সুন্দর চমৎকার তাদের ব্যবহার বহু সরকারি কর্মকর্তা আছে যাদের ব্যবহার যাদের কাজে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন বহু ডাক্তার আছে যাদের কথা শুনলে রোগ ভালো হয়ে যায় কি কথা কন্যা আছে না আবার কিছু ডাক্তার আছে দেখবেন যাদের কথা শুনলে বলে রোগ আরো বাইরে যায় এইটা সেইটা 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 এইটা সেইটা আগরডিম বাগরডিম দিয়ে রোগ নাই শরীরে আরো দুই প্রকার রোগ বানায় ফেলাইছে আবার বহু ডাক্তারের কাছে গেলে আপনারা এমন সাহস দিবে যে মনে হয় যে রোগই নাই শরীরে তো ভালো মন্দ দিয়ে দুনিয়া এটা দিয়ে দুনিয়া আমার দেশের বহু ধনী ব্যক্তি আছে যারা বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক হাজার হাজার শত শত কোটি টাকা এই কুমিল্লাতে আপনি একটা কনসার্ট দেন নর্থকে এনে নাচান এই কুমিল্লা স্টেডিয়ামে দেখবেন কুমিল্লার লক্ষ লক্ষ যুবক ওই কনসার্ট দেখার জন্য ওই নর্থকে নাচ দেখার জন্য চলে গেছে কথা কি খারাপ কইছি তাহলে বুঝলাম যে আমরা এই কাজে ব্যর্থ হয়েছি যে আমাদের সন্তানদেরকে আমরা ধর্মীয় মূল্যবোধ নৈতিকতা মানবতা আসল শিক্ষাটা আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি আমরা এখানে ব্যর্থ হয়েছি তাহলে এই যে মাহে রমজান আসতেছে বলে কি জন্য আসতেছে আল্লাহ আল্লাকুম তাত্তাকুন তোমরা যাতে মুত্তাকি হও তোমরা যাতে আল্লাহ বলা হও তোমাদের অন্তরে যাতে আল্লাহর ভয় আসে আমি সেই জন্য মাহে রমজান দিছি বলে মাহে রমজান কেন ধনী ব্যক্তি যারা
কোনদিন খোদার যন্ত্রণা কি বুঝতে পারে না এমন ব্যক্তি আছে খোদা কি জিনিসও জানে না আমাদের দেশের ছেলেরা অনেক আছে খোদার অভাব কি সে জানে না এই ছেলেরা যদি খোদার অভাব না বুঝে আল্লাহ পাকের জন্য মাহে রমজান দিয়ে দিলেন ও বান্দারে খোদার অভাবটা তৃষ্ণার অভাবটা কি তুমি যাতে বুঝো সেই জন্য আমার রব আমার মালিক মাহে রমজান দিয়ে দিলেন মাহে রমজান আমার আল্লাহ পাক দিয়ে দিলেন মাহে রমজান দিলেন যাতে ধনী খোদার অভাব কি বুঝতে পারে সহিহ মুসলিমের ভিতরে হাদিসে কারিমাতে আসছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিবে ও বান্দা আমি খোদার তো ছিলাম তুমি আমারে খাবার দেও নাই আল্লাহর বান্দা বলবে রব বলো কি তুমি তো নিজেই রাজ্জাক রিজিক দেনেওয়ালা তুমি আমার কখন খোদার তো ছিলা আল্লাহ ডাক দেয়া বলবে বান্দারে তোমার প্রতিবেশী তোমার আত্মীয় তোমার স্বজন খোদার তো ছিল তুমি যদি সেই দিন তারে খাবার খাওয়াইতা তার বাড়িতে খাবার পৌঁছাইতা তাহলে আমি আল্লাহর সেই দিন খাবার খাওয়া হয়ে যাইতো একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কি বুঝলেন আপনি আল্লাহ রাসূল সহিহ মুসলিমের ভিতরে বললেন ও আমার উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম তুমি আমারে পানি দাও নাই আল্লাহর বান্দা বলবে রব বলো কি তুমি আবার তৃষ্ণার্ত কেমনে ছিলা তুমি তো রব তুমি তো নিজেই রাজ্জাক তুমি কি করে তৃষ্ণার্ত হও আল্লাহ ডাক দিবেন বান্দারে তোমার প্রতিবেশী তোমার আত্মীয় খোদার্ত ছিল তৃষ্ণার্ত ছিল অভাবী ছিল আগে তো মধ্যপ্রাচ্যে অথবা আরবে পানির খুব সংকট ছিল এই জন্য হাদিসটা পানির উপরে আসছে তারপরও আমরা এটাকে খোদার দিকে যদি নিয়ে যাই তোমার প্রতিবেশী খোদার্ত ছিল অভাবী ছিল তুমি যদি তারে পানি পান করাইতা তুমি তার ক্ষুধা নিবারণ করাইতা আমি আল্লাহর সেই দিন তৃষ্ণা নিবারণ করা হয়ে যাইতো আমি আল্লাহর ক্ষুধা নিবারণ করা হয়ে যাইতো একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ সেই জন্য আমি বলছি একটু দূরে শুয়ে বলি আল্লাহুম্মা সাল্লি হ্যাঁ এই যে এদিকে যদি একটু চেপে বসতে আচ্ছা বসো বসো একটু জায়গা দিয়ে জায়গাটা রাখেন আর কি ওয়ালা আলি সাইয়েদেনা তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার তুলনা নাই কেউ আর তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيد المولى তাহলে হাদিস থেকে কি বুঝলাম আমাদের উচিত আমরা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা অভাবী দুস্থ ক্ষুধার্ত তাদের করে খাবার পাঠানো ও কুমিল্লার মুসলমান কথা বুঝে যাবেন আমরা অনেকেই অনেকভাবে অর্থ খরচ করি কিন্তু আমরা আমাদের উচিত এই ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার দেওয়া আল্লাহর নবী বলেন উম্মত তোমরা তোমাদের বাড়িতে যখন তরকারি রান্না করো তখন ঝোল বাড়ায় দাও তরকারি বেশি করে রান্না করো বলে ইয়া রাসূলুল্লাহ কেন তরকারিতে ঝোল বাড়াবো কেন বেশি করে তরকারি রান্না করব আল্লাহর নবী বললেন তোমার তরকারিতে তোমার প্রতিবেশীরে তুমি অংশগ্রহণ করাও আমি ছোটকালে আমার আব্বাজানকে দেখতাম আব্বাজান বাটির ভিতরে করে কিছু তরকারি বাড়িতে গোশ ভালো কিছু রান্না করলে বলতো গ্রামের অমুক দাদার কাছে নিয়ে দিয়ে আসো অমুক দাদার কাছে নিয়ে দিয়ে আসো আব্বা শুধু নিজে খাইতেন না মুরব্বী তার মুরব্বী যারা ছিলেন তাদেরকে খাবার দিতেন এই যে আমাদের উচিত আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে আমার খাবারের সাথে তাদেরকে অংশগ্রহণ করানো আল্লাহর নবী এইগুলি কেন করতে বললেন দুইটা কারণে এক নম্বর হলো সম্প্রীতি বজায় রাখা ভালোবাসা বজায় রাখা আচ্ছা বলেন তো আপনার প্রতিবেশীর ঘরে যদি আপনার বাড়ি থেকে তরকারি যায়
তাহলে সম্পর্ক কি বাড়ে না কমে বাড়ে যাতে প্রতিবেশীরা মিলেমিশে থাকে ঝগড়া ফাসাদ না করে সেই জন্য আল্লাহ রাসূল বলেন তোমার তরকারি থেকে তোমার প্রতিবেশীর তরকারি দাও তোমার খাবার থেকে তোমার প্রতিবেশীর খাবার দাও আর দরিদ্র হলে তো কোনো কথাই নাই তাকে তো দিতেই হবে একটা কথা মনে রাখবেন আল্লাহ আপনারা যদি রিজিক দেয় তাহলে গরীব মানুষকে কিন্তু আল্লাহ আপনার দিকে এই রুজু করায় না রুজু করায় আল্লাহ পরীক্ষা করে আমি তো বান্দারে দিছিলাম বান্দা দেখি আমার দেয় কিনা এটা কিন্তু পরীক্ষা এটা পরীক্ষা আল্লাযী খালাকাল মাউত মৃত্যু সৃষ্টি করছি আজকে মসজিদ কমিটির এই দাতা জমিদাতা সদস্যদের ভিতরে একজন চলে গেলেন কবরে চলে গেলেন আল্লাহ কিন্তু পরীক্ষা করার জন্য মৃত্যু দিছে ওয়াল হায়াত জীবন দিছে লিয়াবলুয়াকুম পরীক্ষা করব আইয়ুকুম আহসানু আমালা কে ভালো কাজ করো দুনিয়াতে আমি আল্লাহ সেটা দেখব ভালো আমল কে করো আমি আল্লাহ সেটা তোমাকে দেখব দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠাইছি আপনারা যদি আল্লাহ রিজিক দেয় তাহলে আত্মীয়-স্বজন গরীব যারা আছে তারা কিন্তু আপনার দিকে আল্লাহ তারে রুজু করায় দেয় আপনি তাদেরকে মাহরুম করবেন না ও আম্মাস সাইলা ফালা তানহার ভিক্ষুকরে কখনো ধমক দিবেন না সাবধান ভিক্ষুকরে ধমক দিবেন না তার কাছে ক্ষমা চাবেন নরম ভাষায় কথা বলবেন আল্লাহ বলছে হাবিব উম্মতকে শিখায় তারা যেন ভিক্ষুকরে ধমক না দেয় সাইলকে ধমক না দেয় অভাবীরে যেন ধমক না দেয় আমরা অনেক সময় অনেক অভাবী ভিক্ষুক এসে কিছু চাইলে বেজার হয়ে যায় বেজার হওয়া যাবে না তাকে বিনয়ের সাথে বিদায় করতে হবে কারণ আপনাকে আমাকে আল্লাহ ভিক্ষুক বানাইতে আল্লাহর বেশি সময়ের দরকার না কি কথা কন ঠিক কি না আল্লাহর বেশি সময়ের দরকার না এই জন্য কোনো ভিক্ষুক রে কোনো গরিব রে কোনো অভাবী রে মারবেন না আমার এলাকার একটা বাস্তব ঘটনা না বললে না আমার গ্রামে আল্লাহ পয়সা কলা পয়সাওয়ালা বানাই ফেলবে তো কিছু মানুষ দেখবেন ধনী পয়সাওয়ালা হঠাৎ পয়সার মালিক হয়ে গেলে গা সে দেমাক শূন্য হয়ে যায় হ্যাঁ তার দেমাক বেড়ে যায় অনেক সময় দেখা যায় সে সেন্সলেস হয়ে যায় সে অনেক কিছু বুঝে ওঠে না তার অহংকার এসে যায় এই তার ইয়া এসে যায় গর্ব এসে যায় এই জন্য জনপ্রিয়তা এই যে আমাদের বক্তৃতার জীবনেও আমাদের অনেক প্রবলেম আছে অনেক সমস্যা এই আমাদেরও অনেক প্রবলেম আছে মনে রাখবেন তো খুব মনোযোগ দিয়ে দেন এই অনেক সময় অর্থবিত্ত ক্ষমতা এসে গেলে অনেকে এটাকে কন্ট্রোল করতে পারে না সে কন্ট্রোলহীন হয়ে যায় তা আমাদের দেশের ওই ছেলেটা কন্ট্রোলহীন হয়ে গেল অনেক পয়সা তার এক কর্মচারীর একদিন বৃদ্ধ এক বুড়া মানুষ সে মারছিল খুব ও বৃদ্ধটা এই মদ দোয়া করছিল আল্লাহ কসম করে বলতেছি সাত দিনও যায়নি সাত দিনও পার হয়নি দুনিয়াতে তার আর বাঁচাইতে পারেনি সাত দিনের ভিতরে জ্বর আসলো সাত দিনই মরে গেল তাজা ছেলেটা সাত দিনের ভিতরে সব এই জন্য এগুলো খুব নিকৃষ্ট কাজ জুলুম অন্যায় এগুলি করবেন না কখনো আপনি যদি এই দরিদ্র ভিখারি আপনার কাছে আসে তাহলে আপনি তাকে বিনয়ের সাথে বলবেন বাবা রে আমার কাছে নাই এখন বা এই আসে নিয়ে যান কিছু না কিছু সামান্য কিছু হলো দিয়ে বিদায় করে দিবেন সামান্য কিছু হলো দিবেন যতটুকু সম্ভব হলো কিছু না কিছু দিয়ে আপনি গরিব অভাবী মিসকিনকে বিদায় দিবেন খুব নরম ভাষায় ধমক দিয়ে না আল্লাহ কোরআনে নিষেধ করছে ওয়াম্মাস সাইলা ফালা তানহার তুমি ধমক দিও না হাবিব উম্মতকে শিখান উম্মত যাতে সাইলকে ধমক না দেয় ভিখারিকে ধমক না দেয় একসাথে বলবেন আল্লাহু আকবার ইসলাম কত চমৎকার একটা জীবন ব্যবস্থা আমাদের ধর্মটা কত সুন্দর কত অমায়িক কত সুন্দর জীবন আমাদেরকে আল্লাহ দিলেন যে একটা ধমক একজন কোটি শত হাজার কোটি টাকার মালিক হলেও একজন ভিক্ষুকে ধমক দিতে আল্লাহ নিষেধ করে দিচ্ছে আল্লাহু আকবার না না হয় না আরো জোরে বলবেন আল্লাহু আকবার তাহলে বলেন আমার ধর্মের মতো এত সুন্দর জীবন ব্যবস্থা আর কোথাও আছে কোথাও আছে তাহলে আল্লাহর আইন আমাদেরকে মেনে চলতে হবে কথা কোন ঠিক কিনা এই রমজান আসছে আপনার আল্লাহ মুত্তাকি বানানোর জন্য তাকওয়াশীল বানানোর জন্য আল্লাহর নবী বলেন উম্মত তোমরা তোমাদের রোজাদার ভাইকে ইফতার করাও একটা খেজুর দানা দিয়ে খেজুর দিয়ে হলো তুমি ইফতার করাও সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ খেজুর খাওয়ানোর মতো অনেকের সামর্থ্য নাই একটু চিন্তা করেন তো
সেই দিন কত কঠিন ছিল সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে এমনও আছে যারা একজন রোজাদারকে একটা খেজুর দিয়ে ইফতার করাবে এমন সামর্থ্য নাই আল্লাহর নবী বলেন যদি তা না পারো তো অন্তত এক পেয়ালা দুধ দিয়ে হলো ইফতার করাও সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করানোর মতো কোনো সামর্থ্য নাই আল্লাহর নবী বলেন উম্মতরে যদি দুধও না পারো অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো তুমি তোমার রোজা আদার ভাইকে ইফতার করাও শুনেন ইফতারিতে শুধু ধনীদেরকে অন্তর্ভুক্ত করবেন না গরিবদেরকেও করবেন গরিবদেরকে ডেকে ডেকে আনবেন আমাদের দেশে অনেক সময় মসজিদে ইফতারির একটা ব্যবস্থা থাকে আপনাদের হয় কিনা জানি না যদি হয় তাহলে ভালো আলহামদুলিল্লাহ মতানৈক্য করবেন না ঝগড়া ফসাদ বাঁধাবেন না বেশি বেশি দিবেন অনেক মসজিদ কমিটিতে দেখা যায় যে মুসল্লিরা ঝগড়া করে এটা বন্ধ করে দিছে হয় না অনেক জায়গা হয় তো হুজুর এটা বিশৃঙ্খলা ঝগড়া ফসাদ বাঁধা এই জন্য বন্ধ করে দিছে না করবেন না আপনারা আজকে শুনাই যখন মসজিদে ইফতার হয় তখন এই গরিব মানুষ রিক্সাওয়ালা দিন মজুর বাড়ি যাওয়ার সময় পাইছে না সারাদিন পরিশ্রম করে সেইখান থেকে যাওয়ার সময় আজানের সময় হয়ে গেছে সে কি করে এখানে এসে ঢুকে আপনাদের ইফতারিতে সে অংশগ্রহণ করে এই কথাটা মনে রাখবেন শোনেন আল্লাহর বান্দাকে পরিতুষ্ট করাটা তাকে সন্তুষ্ট করা তাকে ক্ষুধা নিবারণ করে দেওয়া যা কত বড় উপকারী এটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো এটা যে কত বড় উপকারী আপনি বান্দাকে সন্তুষ্ট করেন না আপনি মালিককে সন্তুষ্ট করে দিচ্ছেন সে ক্ষুধার্ত সে পীড়িত সে অভাবী এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ইফতার মসজিদে আসে লোকটা ঢুকে গেছে ঢুকে যাওয়ার সাথে সাথে আপনি কি করলেন আপনার একটা প্লেট তার বরাদ্দ করে দিল সেই ইফতারটা খাওয়ার পরে তার কলিজাটা ঠান্ডা লাগবে ভালো লাগবে সন্তুষ্ট হয়ে গেল আমার মালিক আমার আল্লাহ খুশি হয়ে যাবে শোনেন পৃথিবীতে তো আমরা থাকার জন্য কেউ আসিনি একজন মানুষের প্রত্যেক দিন কতটুকু রিজিকের দরকার বলেন তো এই আমাদের হাফ কেজি চাইল হলে একজন মানুষের সারাদিন হয়ে যায় তারপরে হাফ কেজি চাইল আমরা এখন কেউ খাইতে পারি না আগের যুগের মানুষ খাইতে পারতো বেশি তারা পরিশ্রম করতো এখন আমাদের অত লাগে না এক পুয়া চাইল হলে একজন মানুষের সারাদিন চলে যায় তো এক পুয়া চাইলের হিসাব করিয়া আপনি যদি সারা মাসে আপনি সারা জীবনে সারা বছরের হিসাবটা নেন তাহলে কয় মন চাল লাগে এত মন চাল হলে আপনার জীবন চলে যায় তার মানে বোঝা গেল আপনার রিজিক থেকে আপনি বান্দারে কিছু খাওয়ান কিছু খাওয়ান কিছু দেন আপনার রিজিক কমবে না সত্তর গুণ আল্লাহ বাড়ান যে মানুষকে খাওয়ার ঘরে দরজা দিয়ে তাদের জন্য আল্লাহ রিজিক পাঠা আপনি বরাদ্দ করবেন মসজিদে মসজিদে ইফতার চালু থাকুক চালু থাকুক গরিব মানুষরা ওই ইফতারিতে শরিক হোক আমার রিজিকে আমার খাবারে আমার গরিব আল্লাহর কিছু বান্দারা অংশগ্রহণ করুক আমার রিজিক থেকে আল্লাহর বান্দারা কিছু অংশগ্রহণ করুক এটা দামি ইবাদত নবীজিকে জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ আইগুল ইসলামি খাইরুন ইসলামের মধ্যে উত্তম কাজ কি ইসলাম তো এমনি উত্তম তারপরেও ইসলামের ভিতরে ভালো কাজ কি নবীজি বলেন তুতঈমুত্তাম তোমরা মানুষকে খাওয়াও মানুষকে খাওয়াও মানুষকে খাওয়াও আমাদের দেশে মিলাদ শরীফ দেন না বাড়িতে মিলাদ দেন না কথা কন না কেন দেননি আপনারা আমার কিছু ভাইরা এদের বন্ধ করে দেওয়ার জন্য একবার আদা জল খাইয়ে কাঁসা কুসে দিয়ে লাগছে কি কথা কন না কেন আদা জল খাইয়ে কাঁসা দিয়ে লাগছে যেটা বন্ধ করে দেও বন্ধ করো এখন আপনাদেরকে বুঝাই বন্ধ করলে কি ক্ষতি হবে আপনাদেরকে বুঝাই আমাদের দেশে ঈসালে সব হয় ফাতেহা হয় মিলাদ হয় কোরআন খতম হয় ঈদে মিলাদুন্নবীর মাহফিল হয় তারপরে এই এগারো শরীফ হয় বিভিন্ন মাহফিল হয় বিভিন্ন অলিরা যেমন জনপুরি হুজুর কেবল আপনাদের এখানে আসেন তিনারা আপনাদেরকে তালিম দেন তরবিয়ত দেন এর আগেও আসছিলেন আরও উলামা ইকরাম আছেন আরও পীর মশাইখরা আছেন তারা মানুষকে তালিম দেন তরবিয়ত দেন বাবা মার খেদমতের প্রতি উৎসাহিত করেন নামাজের প্রতি উৎসাহিত করেন রোজার প্রতি উৎসাহিত করেন মিলাদুন্নবীর মাহফিল হয় এইগুলি যদি সব আপনি বন্ধ করে দেন আপনার বুঝাই পরিসংখ্যান সব যদি আপনি বন্ধ করে দেন যে না বাংলাদেশে এইগুলি চলবে না এগুলি সব বেদাত বন্ধ তাহলে বন্ধ হয়ে গেলে কি হবে আমাদের দেশের আগামী দশ বছর পরে আমাদের দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে আপনি
চালু থাকবে কুরআন খতম চালু থাকবে ফাতিহা চালু থাকবে দোয়া চালু থাকবে মিলাদুন নবী চালু থাকবে মাহফিল চালু থাকবে পীর মাশাইখদের যাত্রা চালু থাকবে পীর মাশাইখ চালু থাকবে কথা বলে এগুলো চালু রাখতেই হবে এগুলো বেদাতের দোহাই দিয়ে বন্ধ করে দিয়ে আমার সমাজকে আমার দেশের যুব সমাজ আমাদের দেশের মুসলমানদেরকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি মিলাদে কি হয় সর্বপ্রথম কোরআন শরীফ তেলাওয়াত হয় প্রত্যেক ঘরবে কয় নাকি জোরে বলতেন কয় নাকি তাহলে ইমাম সাহেব হুজুর যখন মিলাদ শরীফ চালু করেন তখন ছাত্রদের দিয়ে কয় বাবা একটু কেরাত তেলাওয়াত করো তখন আমাদের তলবে এলেমরা একটু কোরআন শরীফ তেলাওয়াত করে অথবা ইমাম সাহেব হুজুর নিজেই তেলাওয়াত করেন আচ্ছা কোরআন শরীফ তেলাওয়াত এরপরে দুরুদ শরীফ চালু হলো তো দুরুদে কয় নাকি এক দুরুদে দশ নাকি দশটা গুণা মাফ দশ বার রহমত তাহলে এখানে নাকি কোরআন তেলাওয়াতে নাকি দুরুদে নাকি এরপরে কিছু সময় জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জিকির যখন শুরু হলো ওই জায়গাটা কোরআন যখন তেলাওয়াত শুরু হলো দুরুদ শরীফ শুরু হলো ওই মজলিসটা কি দুনিয়ার সাধারণ মজলিস না জিকিরের মজলিস জোরে বলতে হবে তাহলে জিকিরের মজলিসটা কি ইবাদত না বেদাত জোরে বলতে হবে জোরে বলেন তো যে ভাই খালি বেদাত বেদাত চোখে দেখতেছে ওর চোখের ভিতরে বেদাতের ঠাডা পড়ছে তো ফাজলি সীমা থাকা উচিত যেই মানুষগুলি যেই যুবকগুলি আজকে আমাদের দেশের নর্তকী এ আমি আগেও বলছি আবারও বলতেছি কুমিল্লা স্টেডিয়ামে নর্তকী আনেন এই কনসার্ট দেন দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীরা ওইগুলো দেখার জন্য চলে গেছে আপনি ঘরে ঘরে মিলাদ দেন ঘরে ঘরে মিলাদ দেন ইমাম সাহেব হুজুরদেরকে ডাকেন কোরআন খতম দেন দোয়া করান দুরুদ শরীফ পড়ান মিলাদ শরীফের সময় ইমাম সাহেব হুজুর খালি মিলাদ পড়ে না কিছু নসিহত করে কি কথা কন না কেন কিছু নসিহত করে না তাহলে দশ মিনিট নসিহত কাজে লাগবে দশটা মিনিট জিকির বান্দারা করতেছে ওই সময় দেখা যায় কিছু দুষ্ট ছেলে আছে তারা চিন্তা করে আব্বা বাড়িতে মিলাদ দিছে আমি যদি না থাকি তো কে বলবে তো ওই ছেলেটাও কি মিলাদে বসে অজু জজু করে আইসে মিলাদে বসিয়া ওই জিকিরে বসে আচ্ছা বলেন দশটা মিনিট জিকিরে বসলে তার অন্তরটা তো নরম হয় না দুরুদ শরীফ বলে তার অন্তরটা নরম হয় না দুয়ার ভিতরে যখন হাত তুলে তখন ইমাম সাহেব হুজুর তার দাদা দাদি বংশের মানুষ নিয়ে দোয়া করে তখন ছেলেটা দেখা যায় যে তার দিলটা নরম হয়ে চোখ দিয়ে পানি এসে গেছে এমনও তো হইতে পারে তার চিন্তা চেতনা মন মানসিকতা চেঞ্জ হইতে পারে হইতে পারে না হেদায়েতের মালিক কি আমরা হেদায়েত করে কে আল্লাহ